বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নানা ক্ষেত্রে দৃষ্টান্ত। অনেক সীমাবদ্ধতা এবং প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে বিশ্বে অনুকরণীয়। যেসব ক্ষেত্রে অনন্য সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বে সমাদৃত হয়েছে এবং পুরস্কৃত হয়েছে, স্বাস্থ্যখাত তার মধ্যে অন্যতম। মাতৃমৃত্যুহার, নবজাতকের মৃত্যুহার সহ বিভিন্ন স্বাস্থ্যসূচকে বাংলাদেশ সারা বিশ্বের জন্য এখন মডেল। তারপরও আমাদের সবার জন্য স্বাস্থ্যের লক্ষ্য অর্জনে যেতে হবে বহুদূর। এখনও বাংলাদেশের এক বিরাট জনগোষ্ঠী ন্যূনতম স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত, বিশেষ করে দরিদ্র প্রান্তিক মানুষ এখনও স্বাস্থ্য অধিকারহীন। স্বাস্থ্য অধিকারে সবচেয়ে বেশি বঞ্চনার শিকার নারী ও শিশুরা। নানা কারণে এইসব পিছিয়ে পড়া মানুষ ন্যূনতম স্বাস্থ্যসেবা গ্রহণ করেন না, আর এ কারণেই বঞ্চিত জনগোষ্ঠী বিশেষ করে নারী এবং শিশুদের স্বাস্থ্যসেবার আওতায় আনতে 1998 সালে আওয়ামী লীগ সরকার কমিউনিটি ক্লিনিক প্রকল্প গ্রহণ করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া। আমরা প্রায় 8,000 কমিউনিটি ক্লিনিক তখন আমরা চালু করেছিলাম, কিন্তু অতি স্বল্প সময়ের মধ্যেই সরকার পরিবর্তন হয়ে যায়। এবং সেই সরকার পরিবর্তন হওয়ার পরে পরবর্তীতে যে সরকার আসেন তারা কিন্তু এই কমিউনিটি ক্লিনিককে আর চালু রাখেননি। এটা আমাদের জন্য, জাতির জন্য খুব দুর্ভাগ্যজনক আমি মনে করি। স্বাস্থ্য অধিকার থেকে বঞ্চিত হয় সুবিধা বঞ্চিত প্রান্তিক মানুষ। বর্তমান সরকার তার নির্বাচনী অঙ্গীকারে কমিউনিটি ক্লিনিক পুনরায় চালু করার ঘোষণা দেয়। নির্বাচনে বিপুল বিজয়ের পর শুরু হয়েছে কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম। আমরা এ পর্যন্ত 11,262 কমিউনিটি ক্লিনিক আমরা চালু করেছি এবং আমাদের নির্মাণাধীন আছে প্রায় 1,200 কমিউনিটি ক্লিনিক এখনও নির্মাণাধীন আছে। এগুলো ক্রমান্বয়ে চালু করা হবে এবং আমরা 13,500 নতুন কমিউনিটি ক্লিনিক বানাবো। এছাড়াও ইউনিয়ন পর্যায়ের যে স্বাস্থ্য স্থাপনা এবং পরিবার পরিকল্পনা স্থাপনাগুলো আছে সেগুলিতে আমরা একটি করে কমিউনিটি ক্লিনিক ইউনিট স্থাপন করব। কমিউনিটি ক্লিনিকের মূল লক্ষ্য জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হলেও এই কার্যক্রম প্রচলিত ধারার স্বাস্থ্যসেবা পদ্ধতির আদলে নয়। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রায়ন, জবাবদিহিতা এবং জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা হয়েছে। প্রতি 6,000 জনগোষ্ঠীর জন্য একটি করে কমিউনিটি ক্লিনিক করার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্থানীয় কোনো দানশীল ব্যক্তি কমিউনিটি ক্লিনিকের জন্য তার জমি দান করছেন। কমিউনিটি ক্লিনিকগুলো পরিচালিত হচ্ছে স্থানীয় জনগণের মাধ্যমে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একটি কমিউনিটি গ্রুপ নির্বাচিত হয়েছে। এই কমিউনিটি গ্রুপই কমিউনিটি ক্লিনিকের মূল প্রাণশক্তি। তাদের ভিতর থেকে বিভিন্ন স্তরের লোক নিয়ে একটা কমিউনিটি গ্রুপ হবে প্রতিটি কমিউনিটি ক্লিনিকের সাথে এবং এই কমিউনিটি গ্রুপ দেখভাল করবে যে এই কমিউনিটি ক্লিনিকটি সঠিকভাবে চলছে কি না, এখানকার যারা সার্ভিস প্রোভাইডার আছেন তারা নিয়মিত আসেন কি না, এখানে যে ওষুধ আমরা সরকার থেকে দেয়া হচ্ছে সেটা খোলার সময় তারা থাকবেন উপস্থিত, দেখবেন যে 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 ওষুধের তালিকা দেওয়া হয়েছে সেই ওষুধ ঠিক মতন আছে কি না এবং সেই ওষুধগুলো ঠিক মতন ব্যবহার হচ্ছে কি না, এগুলো সব দেখার দায়িত্ব কিন্তু কমিউনিটি গ্রুপের। এই ক্লিনিকটা সঠিক মতো চলে কি না, ওষুধটা সঠিক মতো যারা এই ঔষধ পর যোগ্য তারা পায় কি না, মূলত যারা দুস্থ মানুষ তাদের মধ্যে বিতরণ হয় কি না, এবং সঠিক মতো যে ওষুধগুলো যে আইটেমগুলো এখানে গভর্নমেন্ট থেকে ফ্রিভাবে আসছে সেটা ফ্রি বিতরণ করা হচ্ছে কি না, বিক্রি হইতেছে কি না, এগুলো আমরা একটু দেখাশোনা করি কমিউনিটি ক্লিনিকের গ্রুপের মাধ্যমে। জি জি, এমনকি আমরা মাসিক মিটিং করে থাকি, সেই মিটিংয়ে এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করি, কীভাবে আরও উন্নয়ন করা যায় সে ব্যাপারেও আমরা আলোচনা করি। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে একজন করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার এবং একজন পরিবার কল্যাণ কর্মী রয়েছেন। কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যেন প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করতে পারেন সেজন্য তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ছেন তৃণমূলের স্বাস্থ্য সেবা প্রদানকারীরা, ফলে কমিউনিটি ক্লিনিকে এখন সেবাগ্রহিতার হার বেড়েছে বাড়ছে।
মানুষের কনফিডেন্সটা যখন ক্রিয়েট হবে যে না আমি সত্যি সত্যি এখানে গেলে উপকারিত হবে, এখানে গেলে ওষুধ পাবো, এখানে গেলে ডাক্তার পাবো, তখন কিন্তু মানুষের ভিড় বাড়বে। এইখানে মানুষের কনফিডেন্সটা আমার মনে হয় আমরা লাকিলি উই হ্যাভ বিন এবল টু গেট মোর কনফিডেন্স। আমি গত মাসে 743 জন রোগী দেখেছি। আমার ক্লিনিকে আমি জয়েন করার পর প্রচুর রোগী আসে। আমি গত মাসে 700-750 পর্যন্ত দেখেছি, তারপর আমাদের ট্রেনিং শুরু হয়েছে। প্রাথমিক যে সমস্যাগুলা ওইগুলা সাধারণ জ্বর, ডায়রিয়া, তারপর গর্ভবতী মহিলারা আসে, যে অনেকে আসে যে সামান্য সীমিত নিরাময়মূলক চিকিৎসার জন্য আসে, গর্ভবতী মহিলাদের উপদেশ, বিভিন্ন উপদেশ বা আয়রন ট্যাবলেট, মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ে আলোচনা করা হয়। দরিদ্র, প্রান্তিক, সুবিধাবঞ্চিত মানুষও হাতের কাছে পাচ্ছেন স্বাস্থ্যসেবা। টিকাসহ প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য তাদের এখন আর দূর দূরান্তে যেতে হচ্ছে না। আপনি কি কি জন্য আসছেন? আমি বাচ্চাদের টিকা দিতে আসে। বাচ্চাদের ঠান্ডা কাশি হয়, ওষুধ নেই, খাইলে পরে সেরে যায়। আবার নিজে একটু জ্বর জ্বর আইলে ওষুধ নেই, খাইলে পরে সেরে যায়। ও ইসলামপুর গেছি, তাহলে ডাক্তার কাছে ওষুধ আনছি, আর ওখানে এখানে আহিনুর পেরে ওষুধ নেই। না জনগণের অংশগ্রহণ এবং অংশীদারিত্বের মধ্য দিয়ে এই কমিউনিটি ক্লিনিকগুলো এখন জনগণের ক্ষমতায়নের অন্যতম মডেল। হ্যাঁ, এটাকে পরিষ্কার করে রাখবেন, আপনি সবসময় পরিষ্কার করে যে আগাছাগুলো আছে এগুলোকে ফেলে দিয়ে আপনি ফল ফুলের গাছ লাগিয়ে পরিষ্কার করবেন। কমিউনিটি ক্লিনিকের আরেকটা জিনিস অনেকে জানে না, এটা কিন্তু ওনারশিপ হলো লোকাল কমিউনিটি পাবলিক, এটা সরকার কোনো মালিকানা না। সরকার ওষুধ দেবে, বিভিন্ন কিছু দিবে, আমরা যাব, এমনকি আমরা তদারকির নামেও কোনো ইন্টারফেয়ার করতে পারবো না। হাসপাতাল অনেক দূরে, এখানে অনেক গরিব আছে যারা হাসপাতালে যায় সেবা নিতে কষ্ট হয়। হ্যাঁ, এই হিসাবে আমরা এখানে দিছি যে এখানে দিলে আমাদের হাতের কাছে জনগণ একটু উপকার পাবে, এই হিসাবে জায়গাটা দেওয়া আর কি। দিচ্ছে জমিটা এলাকার মানুষের সুবিধার জন্য, সহজে প্রাথমিক চিকিৎসার জন্য। সারা বিশ্বে এই কমিউনিটি ক্লিনিক এখন স্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন মডেল, যে মডেল প্রবর্তন করেছেন বিশ্বনেত্রী শেখ হাসিনা। বিশ্বনেত্রীবৃন্দ এই মডেলের ভূয়সী প্রশংসা করেছেন। বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য লিস্ট ডেভেলপড কান্ট্রিজ, পুয়ার ইজ পুয়ার অফ দ্য পুয়ার, বাট ওয়েন ইট কামস টু দিস ম্যাটারনাল অ্যান্ড দ্য ইনফ্যান্ট mortality reduction wise, I think they are quite advanced, they are very much committed, and they are putting all these necessary resources. I visited one very remote and poor village. I met many women, I met many children who are suffering from malnutrition, but from their faces, when I met many pregnant women or mothers of children, their faces are full of expectation and hope. And because of governments, NGOs, and communities, they are providing support. They are well organized. প্রান্তিক মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার সে অনন্য উদ্যোগ সরেজমিনে পরিদর্শনে এসেছিলেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যাং। Without dedicated doctors, nurses, healthcare workers and volunteers, this model would not be possible. অনন্য এই স্বাস্থ্যসেবা মডেল জনসম্পৃক্তির ভিত্তিতে গড়ে ওঠায় এর মাধ্যমে জনগণের মালিকানা প্রতিষ্ঠিত হয়েছে। এই কমিউনিটি ক্লিনিকের মূল চালিকা শক্তি, এই কমিউনিটি ক্লিনিক কত ভালো চলবে সেটা কিন্তু নির্ভর করছে কমিউনিটি গ্রুপ কতখানি সক্রিয়, তারা কতখানি, তাদের দূরদৃষ্টি আছে, তাদের কতখানি মানে পরিকল্পনা আছে তাদের এলাকার কমিউনিটি ক্লিনিককে আরও সুন্দরভাবে গড়ে তোলার, তার উপর নির্ভরশীল। কমিউনিটি ক্লিনিকগুলো সবার জন্য স্বাস্থ্যের রূপকল্পই নয়, জনগণের ক্ষমতায়নের এক অনবদ্য বাস্তবায়ন। এই কমিউনিটি ক্লিনিকই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারে বহুদূর।